গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বেঙ্গলের সবাইকে ওয়েলকাম, স্বাগত। যারা আমার নিউ সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে আজকে যত বেলা বাড়বে তত লু বইতে থাকবে। আর কিন্তু পেটে তো খাবার থামবে না, পেটে তো খাবার জোগাতে যাবে, তাই না? সকালবেলায় উঠেছি, কোনো রকম লাভ খেয়েছে, লাভ খেয়েছে উঠেছি। আজকে তারপরে রান্না করেছি, ভালো রান্না করি, দুটোই মাছের ডিমে বড়া দিয়ে কালি, এবার কালিয়া কোনে কালিয়াটা কষা কষা করে করেছি, পেঁয়াজ রসুন ছাড়াই করেছি, আদা টমেটো লঙ্কা বাটা দিয়ে করেছি। আর বসিয়েছি ভাত, আর করছি শুক্তো মাছের ভর্তা। অনেকদিন দেখে ইচ্ছা করছে খাবো খাবো করে, নষ্ট হচ্ছে মাছ, তাই করতে গিয়ে শুটকি মাছ ভেজে রেখেছি। আর এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করে ভালো করে ভাজছি। কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো, সবজি দিয়ে বলো, ভর্তা বলো, তারা কিন্তু প্লিজ কমেন্ট করবে, যারা আমার সাপোর্টে শুটকি মাছ। এটাকে ভালো করে পেঁয়াজটা টমেটো ভালোভাবে করবো, একটু তেল পরিমাণটা বেশি লাগবে ভর্তা, তো এই কারণে। অনেকে মাছ বেটে করে শিল নোড়া, আমি ওদের বাটে বাটি না, আমার মাছগুলো গোটা গোটাই থাকবে। এটাই হচ্ছে আমার ভর্তা, দেখো যাদের আমি এখানে মাছটা ভেজে রেখেছি অলরেডি। রান্না বান্না সব হয়ে গেছে, আর এত গরম না, বুঝছি না। মেয়ে কাজকে বলেছি ঘরে ক্লাস কর, পর্দা দিয়ে রেখেছি, কেন প্রচুর তাপ আসছে, আর রান্না করে সব কাজ আমার হয়ে গেছে। মাছের ডিমের কষা করেছি, একটু সেমি আছে, শুটকি মাছের ভর্তা। কাছাকাছি করতে পারছি না, প্রচন্ড রোদ। কালকে সাউথ সিটি মলে ভিডিওটা কি কিছুক্ষণ আগে পাবলিশ করলো, মানে কিছুতেই হচ্ছে না, এত নেটের প্রবলেম হচ্ছে। কালকে রাত থেকে ডাউনলোড মানে এডিট করে যাচ্ছি, ডাউনলোডে খুব এডিট করলাম, কিন্তু ডাউনলোড করতে গিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। তাই আজকে সকালে কমপ্লিট হলো, তাই কালকে সাবসিডি মালে ঘুরলাম, খুব ভালো লাগলো। মানে আমি তো অনেকবার গেছি, মেয়ে ফার্স্ট টাইম গেল, আর হাজব্যান্ড আগে গিয়েছিল যখন অন্যরকম ছিল। আর এখনকার যে সাবসিডি মাল চেঞ্জ হয়ে গেছে, তার 12 বছর মিলে আমি যাইনি, তাই ওর কাছে এখন ফার্স্ট। মানে সাবসিডি যখন নতুন করে তৈরি হয়, কেউ কিন্তু বাইরে বেরিয়েও না, প্রচণ্ড লু হয়েছে, আমি এখানে বসতে পারছি না, তার পর্দাটা দিয়ে রেখেছি, কারণ তাপ ঢুকছে তো খুব কষ্ট। তো বিকে বললাম বারান্দায় ক্লাস করতে হবে না, বিকেবেলা আন্টি আসবে, তখন বারান্দায় করবি, এখন ঘরে কর। বিকেবেলা সন্ধ্যেবেলা অতটা কষ্ট হবে না। একটা পড়াশোনা ঘর, নিজেদের একটা ঘর খুব দরকার, একটা ঘরে খুব প্রবলেম, দেখা যায় কত কী করতে পারি। চলো পরে দেখা যাচ্ছে।
সেই তোমার সাথে দুপুরবেলায় দেখা করেছি, খাওয়া মানে এই বলছে দেখা করিনি। মেয়ে ক্লাস ছিল অনলাইনে, নাচে মানে প্র্যাকটিস ছিল, তারপরে একটু বেরিয়েছিলাম। মেয়ের নাচের টুকটাক কিছু রান্নার দরকার ছিল, ওগুলো নিয়ে আসলাম। আর প্রচণ্ড গরম, এসে চায়ের বাসনগুলো গোছালাম, তারপরে দুধ জাল দিলাম, কারণ রাতেবেলা আজকে ডিনারে খাবো দুধ, ওই কারণে। আর নেল পালিশ কিনলাম দুটো, একটা কালার আর একটা পায়ে পরেছি পার্পল কালারের। ডাবল গোলাবাড়ি কিনলাম, যা যা দরকার স্কিনে সেগুলো সব কিনলাম। এই যে সেপাস পাকা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, ঢোকালাম, গেছে টেছে রাখা হয়ে গেছে। তারপরে মা ফোন করলো, মায়ের সাথে একটু কথা বললাম, মাথা ফাতে পুরো ধরে আছে, ভালো লাগছে না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই বেঙ্গলি বা সবাইকে ওয়েলকাম। সবাই তোমরা কী করছো? সেই গরমে সবাই ক্লান্ত, সত্যি এত গরম পড়েছে আলার গরমে। যাক গিয়ে এখানে বসে আছি কারণ মেয়েকে পড়াচ্ছি, বুঝতেই পারছো। আর রান্না বান্না হয়ে গেছে, রান্না করেছি মসুর ডাল সোমবার দিয়ে, আর করেছি পটল পোস্ত আর মাছ ভাজা আর পোলাও মুটি, আটা ভেঙে রেখেছি। রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, রেটিং ক্লিন। আর আজকে ম্যাঙ্গো শেক খেয়েছি সকালবেলা, তারপরে মেয়েকে পুজো তুলে নিই, তারপরে মেয়েকে স্নান করাবো, আমি স্নান পুজো করবো, অনেক কাজ আছে। চলো ভিডিওটা না গতকাল থেকে যাচ্ছে, কন্টিনিউ করবে না, ক্লান্ত লাগছে, কিছু ভালো লাগছে না। ওদিকে মা ফোন করছে, এসে পরে একদিন থাক, দেখেই যে তোমার একটা ঘরের মধ্যে খুব অসুবিধা হয় থাকতে বসতে। গুড ইভিনিং গাইস, মানে হ্যাঁ অনেকক্ষণ পরে এসেছি তোমাদের কাছে, কারণ শরীরটা ভালো লাগছে না, কারণ এটা খুব আনকাম, মানে কি বলবো, মানে বলার ভাষা পাচ্ছি না। যাক গিয়ে মানে গরমে হতে পারে বা এমনিতে হতে পারে, যাক গিয়ে। আর সকাল থেকে মানে গতকাল থেকে ভিডিওটা চলছে, এন্ড করব মনেই থাকছে না, ভুলে যাচ্ছে এন্ড করতে, এন্ড করতে হবে। এবার তো এন্ড করতেই হবে ভিডিওটা বন্ধুরা, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে নাহলে। তারপরে একটুখানি ছাদে হাঁটছিলাম বিকেলবেলাটা, চাট বেশি মেয়ে দুবেলা চোখ লেগে গেছে, ঠিক চারটের সময়। আজকাল কেন জানি না চারটে বাসে চোখ লেগে যাচ্ছে, তাই চলো এখন মেয়েকে খেতে দেবো। কালকে আছে প্রোগ্রাম, মেয়ের নাচের প্রোগ্রাম, তোমাদের জানিয়েছিলাম, খেয়ে দে। মেয়েকে খাইনি, তো মেয়ে খাবারও এসে গেছে, ডাল চিপস ডিম সেদ্ধ। চলো মেয়েকে খাইনি, আজকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার আর লাইক করো, টাটা।